बिस्मिल्लाहिर रहमानुर रहीम। हेलो बंधुरा, अस्सलामु आलाइकुम। आपनारा सबाई केमन आछेन? आशा करछि सबाई जे जार जायगा थेके भालो आछेन, सुस्थ आछेन। तो बंधुरा, आमी आज अनेक दिन पर आपनादेर साथे, तो आशा करछि आजकेर भिडियोटी देखबेन एवं शेष पर्यन्त देखबेन, अवश्यई भालो लागबे। आर जारा पिठा पसंद करेन तादेर जन्य तो आरो बेशी बेशी भालो लागबे, कारण आजकेर भिडियोटा पिठापुली निये। तो आमरा सबाई रेडी हुए बसे आछि, आपनार भाइया आसबे तारपरे आमरा जाब। तो सकाले, आज के छुटिर दिन शुक्रवार, ओ सकाले गिएछिलो हावड़े माछ, माने एटा एकटा नेशा हुए गेछे। शुक्रवार शनिवार आसले ओरा देखा जाए एई समय तो हावड़े माछ धरे सिलेटे, तो ओई माछ धरा देखते जाए ओरा गाड़ी निये सबाई, माने अफिसेर आरो कलिगटा। তো আজকেও গিয়েছে আর ব্যতিক্রম না। তো ওখানে গিয়ে আসার সময় যে আজকে যে মাছটা নিয়ে আসছে, তো আমি ওকে দিয়ে কাটাচ্ছি। তো কেটে আমরা ধুয়ে, মানে নিজে নিজে যেভাবে পেরেছে ওভাবে ফ্রিজে রাখছে, পরের দিন আমি ঠিক করব। তো এইভাবে আমি মানে কাটা হয়ে গেল। তো কেটে মাছটা কেটে ফ্রিজে রেখে তারপরে আমরা রেডি হয়ে চলে আসলাম, মানে আজকে যেখানে যাব সেটা মূলত আমার মেয়ের বান্ধবীর বাসা। ওরা অনেক দিন থেকে যেতে বলছিল, মানে আমার দেখা যায় প্রতিবারই একটা না একটা সমস্যা এসে দাঁড়ায়, যাওয়া হয় না। করোনার পর থেকে বারবারই বলতেছিল বৌদি যাওয়ার জন্য। তো এখন যেহেতু সংক্রান্তি চলছে ওনাদের, তো সংক্রান্তির পিঠার দাওয়াত দিয়েছে, তো ভাবলাম এটা আর মিস করব না, এই জন্যই যাওয়া। তো এই তো আমরা চলে এসেছি বৌদিদের বাসায়। আমার মেয়েরা তো অস্থির হয়ে যাচ্ছিল কখন আসবে, বান্ধবীর সাথে দেখা হবে অনেকদিন পর। ও সরাও কিছুদিন আগে আমাদের বাসায় এসেছিল, ডিসেম্বর মাসে, কিছুদিন না প্রায় অনেক দিন হয়ে গেল, করোনার পরে প্রথম ওদের দেখা হয় ডিসেম্বরে। তো এখন ওদের বাসায় আসলাম আর বৌদির ড্রয়িং রুমটা একটু শ্যুট করে নিয়েছি, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। এই যে পাশে যে শোকেসটা দেখছেন, এখানে সব কিছুই হচ্ছে উপমা, মানে মেয়ে হেমি মিমির বান্ধবী যে উপমা, ওর হচ্ছে, ও গান করে, তো ওখান থেকে অনেক পুরস্কারই পেয়েছে। আর ছোটো বোনও নাচ করে, গান করে, আবৃত্তি করে, ওগুলা থেকে অনেক পুরস্কার আছে। এটা পুরাটাই শোকেস ভরা, তা আমি ওভাবে ভালো করে করা হয়নি, কারণ একটু কেমন যেন লাগতেছিল। তো যাই হোক, যতটুকু পেরেছি করেছি। তো এই যে ড্রয়িংগুলো, এগুলো দেখতেও খুব ভালো লাগছিলো, এগুলো অনেকটাই উপমার করা। আমার ছেলে একটু বোরিং ফিল করছে, হাবিব, কারণ এই বাসায় উপমারা হচ্ছে দুই বোন, এখানে কোনো ছেলে নাই, এও তো একা একা বসে থাকতে হচ্ছে, এজন্য ওর মানে ভালো লাগতেছিল না। বলতেছিল যে আম্মু মোবাইলটা আমাকে দাও, ও গেম খেলবে, তো আমি কি করব একা একা। এই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি শ্যুট করে ওকে মোবাইলটা দিয়ে দিই। যে এখন যে অলমারটা দেখছেন, এটা হচ্ছে বৌদির হাতের করা, এটা নাকি প্রথম জীবনে অনেক আগেই করেছিল, বিয়ের প্রথম সময়। তো অলমারটা কিন্তু খুবই সুন্দর এবং এখন অনেক সুন্দর আছে, হাতের কাজটা খুবই ভালো হয়েছে। এই যে ড্রয়িংগুলোও দেখলাম, অনেক ভালো লাগলো। আসলে সব কিছু মানে গোছানো এবং পরিষ্কার, এসব দেখতে ঘর মানে খুবই ভালো লাগে, সবারই ভালো লাগে। আর বিশেষ করে বাসার ভিতরে গাছ, আর বৌদির বাসায় আনাচে কানাচে অনেক গাছ দেখলাম, আমার খুব ভালো লেগেছে। তো আজকে যেহেতু সংক্রান্তির দাওয়াত, এই জন্য পিঠা পুলি এসবই ছিল, অনেক রকমই ছিল, সবগুলোর নাম আমি বলতে পারবো না। এখানে মুগ ডালের সন্দেশ, তারপরে ঝাল পুলি, নারিকেলের পুলি, তারপরে এই যে এটা এটা বিশেষত আমার বেশি ভালো লেগেছে, এটা নাকি বৌদিদের বাবার বাড়ি এলাকায় পাওয়া যায়, এটা ব্রাহ্মণবাড়িয়া, সরি বৌদির এলাকাটা কোথায় নাম বলতে পারছি না, সঠিক মনে নাই, তো সেই এলাকা থেকে এসেছে। এটা চিনি দিয়ে করা, এটা একটা লাউ, আর এটা হচ্ছে একটা ঘোড়া ছিল, মানে ঘোড়া না পাখি ছিল, পাখির মাথাটা ভেঙে গেছে, তো এটা ওরা রেখেছে শুধু আমার হিমি মিমিকে দেখানোর জন্য। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন,
আর পিঠাগুলো সবগুলাই খুব মজার ছিল। আর এই যে চপ ছিল, একটা চপটা বিশেষ মজার। আর এই পুডিংটা, এটা আমি করে নিয়ে গিয়েছি মুড়ির মোয়া, পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা ছিল, তারপরে আরো কি কি যেন, এগুলোর নামই আমি বলতে পারি না। তো অনেক মজা করে আমরা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে বলছি যে একটু, আর এখানে আরেকজন বান্ধবী এসেছে, ওদের মিম। মিম উপমার হচ্ছে উপমা, মিম আর হিমে মিমি চার বান্ধবী। তো ওদের সাথে কিছুক্ষণ ওরা আড্ডা দিল, তারপরে আমরা রাত 10টার দিকে বাসায় চলে আসলাম। বৌদি আসার সময় বারবার বলতেছিল যে আমরা কিন্তু এরকম কিছুতে, যেহেতু এখন মানে কোনো স্কুল কলেজ বন্ধ, আমরা মাসে একবার হলে এভাবে গেট টুগেদার করা উচিত, কারণ বাচ্চারা ঘরে থাকতে থাকতে কিন্তু মন মানসিকতা অন্যরকম হয়ে যাচ্ছে। আর এই যে একসাথে হয়েছে অনেকদিন পর, ওদের খুব ভালো লাগতেছে। আসার সময় তো উপমা বারবার বলতেছিল যে আন্টি হিমিমিকে রেখে যান, ওরা আমাদের বাসায় থাকুক। মানে খুবই অল্প সময় হয়েছে আসলে, বুঝতে পারছিলাম অনেকদিন পর দেখা হয়েছে, আর একটু সময় থাকলে ওদের ভালো লাগতো, কিন্তু রাত বেশি হয়ে যাচ্ছিল, এই জন্য আমরা বাসায় চলে আসলাম। তো এখন বন্ধুরা, আমি যে কথাটি বলতে চাই সেটা হলো, আমার উপর আপনারা রাগ করবেন না, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন সেই সব বন্ধুদের কাছে আমার মানে আন্তরিকভাবে আমি ক্ষমা প্রার্থী যে ভিডিও দিতে পারছি না। দিতে পারছি না বললে ভুল হবে, আসলে আমি কেন জানি মানে ভিডিও করছি, এডিট করতে ভালো লাগতেছে না, মানে ভিডিও দিতে পারছি না, শুধু কেন জানি মনে হচ্ছে যে মানে আরও একটু গুছিয়ে নেই, আর একটু সময় নেই, এরকম এটা কেন যে হচ্ছে আমি নিজেও জানি না। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন নিয়মিত আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি, কারণ আপনাদের সাথে ভিডিও শেয়ার করলে আপনাদের কমেন্ট পড়তে মানে যখন পড়ি, আপনাদের লাইক দেখি, তারপরে যখন ভিউগুলো বাড়ে তখন কিন্তু খুব ভালো লাগে। কিন্তু হঠাৎ করে কেন জানি এইখান থেকে জানি না, তো এই ব্যাপারে আমি আর কথা বলতে চাচ্ছি না। তো আপনাদের কাছে শুধু আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে নিয়মিত ভিডিও শেয়ার করতে পারি। আর যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন, আমার চ্যানেল আজকে প্রথম, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করে যাবেন, কারণ হয়তো এক সব কিছু যে সবার ভালো লাগবে তা কিন্তু না। তো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন, আর ভালো না লাগলে ইগনোর করে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।